বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 13 নম্বর ওয়ার্ডের নীলপুর সুকান্তপল্লী এলাকায় একটি ঝোপের মধ্যে এক পেটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আমি তো ছিলাম আমার নিজস্ব ব্যবসাতে তেঁতুলতলা বাজার মাছে, আমাকে এখান থেকে ফোন করলো কিছু ছেলে যে এরকম মাটা নাকি পেটি দেখা গেছে, পেটিটার ভিতরে নাকি বোম। তোরা কী করে জানলি? ও একজন আর কি পায়খানা করতে গেছিলো, পায়খানা করতে গিয়ে পেটিটাকে খুলেছিল, খুলে আর কি ওই রকম দৃশ্য দেখে ও তাড়াতাড়ি রেখে ও পালিয়ে গেছে। আমাদের ফোন করলো, আমরা চলে আসলাম এলাকার লোক সবাই, কিন্তু থানায়ও ফোন করা হলো, থানার লোক আসলো, কিন্তু একটা কনফিউজে ছিল যে ওটা কি বোম আছে কি না জানে না ঠিক, কিন্তু এখন ওই পুলিশ খুললো, খুললে দেখো যে হ্যাঁ অরিজিনালি ওর ভিতরে বোম আছে। আপনাদের এইখানে কী করে আসলো, কী ব্যাপার, কী বিষয় বৃত্তান্ত আমরা কিছুই জানি না। আচ্ছা, সামনে তো ভোট, তো আপনারা কি মনে করছেন এটা কি ভোটের দিনের মানে? হ্যাঁ, সেটা তো আমরা তো বলবো শান্ত করার জন্য। হ্যাঁ, এছাড়া কি বর্ধমান তো শান্ত আছেই, কিন্তু শান্ত বর্ধমানে কোনোদিন জীবনে কোনোদিন আমাদের এই 13 নম্বর ওয়ার্ডে এরকম কোনোদিন কোনোদিন এরকম জীবনে দেখা যায়নি এরকম বোম। কিন্তু হঠাৎ এরকম দেখে আমরা নিজেরাই এখন আতঙ্কিত যে কী ব্যাপার, আমি কাকে সন্দেহ করবো? আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না, কিন্তু এখানে কিছু বাইরের ছেলের আড্ডা হয় প্রচুর, সেটা আমরা জানি না, কিন্তু এলাকার লোকই বলছে যে বাইরের এখানে ছেলের প্রচুর আড্ডা হয়, কিন্তু এখন তারাই করেছে কিনা কাদের ছেলে সেটাও আমরা এখন বলতে পারছি না, সেটা তদন্ত করা হোক। আমরা পুলিশের উপর প্রশাসনের উপর টোটালটাই ছাড়লাম, প্রশাসন তদন্ত করে যেটা বার করার সেটাই বার করি। জানিয়েছেন না এখানে তো সমাজ বিরোধী, তো সেগুলো তো পুলিশকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, পুলিশ কালকেও 3-4 বার রেড করেছে। এবার কালকে 3-4 বার যে কী কারণে রেড করলো আমার ভিতরে একটা সন্দেহ ছিল যে কী ব্যাপার এত রেড কিসের, কিন্তু আজকে তো এরকম দেখছি। কালকে পুলিশ এমনকি আমার ক্লাব পর্যন্তও চলে গেছিলো, পুলিশই তদন্ত করে, ক্লাবে আমার ওই জায়গা আমার পরিষ্কারই জায়গা, কিন্তু ক্লাবের ওই দিকটাও পুলিশ চলে গেছিলো, কী কারণ আমি নিজেও জানি না। নিশ্চয়ই পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল, নাহলে পুলিশ আসবে কেন কালকে? কি পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত করে যে এলাকার শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে সেটাই আমি চাই। এই মর্মে কি আপনারা আইসিকে কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন? না, হ্যাঁ সে তো দেবোই আমরা, এখন আগে এই জিনিসটা উদ্ধার করুক, তারপরে আমরা পরের স্টেপে কীভাবে যাওয়ার আমরা আইসি বা এসপির কাছে যাওয়ার আমরা যাবো। একটি বোম পাওয়া গেছে, তো এসে দেখি যে এরকম, হ্যাঁ সত্যি আমরা আতঙ্কে আছে, সাধারণ মানুষ বাচ্চারা যেহেতু এখানে খেলাধুলা করে মাঠে, আর কি বলবো, এখনও তো কোনো ব্যবস্থা করছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন যেটা ঘটেছে, আজকে সকালবেলাতে যখন এই আমাদের বটতলা যে সুকান্তপল্লী নীলপুর, তা এখানে সকালবেলা যে আশেপাশের যে ফ্যামিলি আছে বাড়ি, তা কোনো বাচ্চা ছেলে হয়তো এদিকে বাথরুম করতে এসেছিলো সকালবেলাতে, এসেই ওরকম একটা চোখে পেটি পেটির মতো পড়ে, ডিমের পেটির মতো, তা ওই পেটিটা এবার ও খুলে দেখতেই এরম মানে মানে বোমের বোম টাইপের মতো কিছু দেখেছে। ওটা দেখে ভয় খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে বলেছে, বলার পরই বাড়ির লোকজন এলাকার লোকজন সব মানে হাইলাইট হয়ে গেছে, সব ছড়িয়ে গেছে, সব জানাজানি হওয়ার পর পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ মানে এসছে এখানে, আসার পর এরকম খুলে দেখে যে না এগুলো সব বোম বোমের পেটি, তা এক একটা নাই নাই করে 5-6 ইঞ্চি করে সাইজ হবে, এরকম বোমের পেটি দেখার পর এখন সব পুলিশ নিজের কাজবাজ করছে, এখন কী ব্যবস্থা নেয় দেখি, আর এসব কারা করছে, কী করছে, কেন করছে এখনও পর্যন্ত কিছু বলতে পারিনি, তা এটা নিয়ে পুলিশকে রিকোয়েস্ট যে আপনারা ভালো করে তদন্ত করে দেখুন এটা। এদিন এলাকাবাসীরা বোমা সমেত পেটিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলি উদ্ধার করে। বিজেপি জেলা সম্পাদক শ্যামল রায় অভিযোগ করেন, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই রাজ্যের শাসক দল এই কাজ করেছে। আমরা খবর পেলাম যে সকালবেলা এখানকার স্থানীয় যারা আছেন বাচ্চারা, যারা স্থানীয় এখানে প্রাতকার্য করতে যায়, তাদের মাধ্যম দিয়ে তারা একটা পেটি দেখতে পায়। পরবর্তীকালে একটা আতঙ্ক তৈরি হয়, এলাকার লোকেরাও আসে, ঘর থেকে মহিলারাও বেরিয়ে আসে বিষয়টা দেখার জন্য। স্বাভাবিকভাবে নির্বাচনের সময় শান্তপ্রিয় এলাকা নীলপুরের একাধিক ওয়ার্ড, আমরা রাজনীতির প্রাঙ্গণে এই সন্ধিক্ষণে একটি যেখানে রাজনীতির
নির্বাচনের গল্প আছে সেই জায়গার সময় একটি শান্ত এলাকায় এরকমভাবে বোম পাওয়া স্বাভাবিকভাবে আতঙ্কের কারণ। আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমাদের এলাকা এই এলাকায় কোনো রকমভাবে এইরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, কিন্তু এই ঘটনা কী করে ঘটলো এটা ভাববার সময়। কোন জায়গায় এটা? এটা হচ্ছে বর্ধমান শহরের 13 নম্বর ওয়ার্ডের বাই সুকান্তপল্লী নিয়ার বাইপাস। আমরা চিন্তিত যে এই বোমা এলো কী করে, বোমার পেটিটা রাখলো কে বা কারা, কারা রাজনীতিগতভাবে নিচুতলার সমাজের নিচুতলার মানুষ যারা ভোট দেয়, যারা সাধারণ মানুষ, আমাদের মনে হচ্ছে কোথাও যেন সাধারণ চেতনাকে প্রভাবিত করতে শাসক দল প্রভাবিত করছে। কারণ এখানে বোম বারুদ গুলি নীলপুরের ইসলামাবাদ 10, 11, 12, 13, 14, 15, 16 এই ওয়ার্ডগুলো আজ পর্যন্ত ঘটেনি, কিন্তু আজকে দেখতে হচ্ছে যে এমন একটি এলাকায় এই বোমের পেটি পাওয়া গেছে যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। রাজনীতি আমাদের পরে প্রথম হচ্ছে সমাজের, সমাজের আমরা এক একজন মানুষ। এবার এই বোমা এই সময় পাওয়া যাওয়া, এটা তো একটা গন্ধ খুঁজে আমরা পাচ্ছি, তো আমরা চাইবো পুলিশ তদন্ত করুক, পুলিশ যেন এই বোমার পেটিকে সামনে রেখে কোনো রকম রাজনৈতিক কৌশলে যেন বিরোধী রাজনৈতিক দলের কোনো কার্যকর্তা কোনো কর্মীর উপর যেন এর গন্ধ না ছড়ায় পুলিশের তরফ থেকে শাসক দলের অভিযোগের ভিত্তিতে, এটা আমরা খেয়াল করবো। এবং আমরা আমাদের নিচুতলা কার্যকর্তা বুথ লেভেলের কার্যকর্তা স্বাভাবিকভাবে এটা যেতে চিন্তিত, আমরা চাইবো এই ঘটনা পুলিশ তদন্ত করুক। এখন কারা বলাটা তো ভুল হবে, কিন্তু অবশ্যই এটা ভাবতে পারি যে এই ওয়ার্ডগুলো হচ্ছে শাসক দল 19 লোকসভা নির্বাচনে কোনো ঠাঁই পায়নি, আর যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি দীর্ঘ 6 থেকে 7 দিন ধরে যেখানে ভোট পায়নি সেখানে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবে কোথাও যেন রাজনৈতিক গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। উদ্দেশ্য একটাই, এলাকা গরম করে রাখা। এলাকা গরম থাকলে হয়তো কোনো কোনো এক রাজনৈতিক দলের সুবিধা হবে প্রচার করতে, অবশ্যই শাসক দল। এখানে আবার লোকাবার তো কিছু নেই, কারণ আমরা এই এলাকাগুলোতে বিজেপি গতবারের নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করেছে, শাসক দলকে পুরো একদম আলমারিতে তুলে রেখেছে। স্বাভাবিকভাবে তারা জমি ফিরে পাওয়ার জন্য একটা তো রাজনীতি চর্চা করবেই এবং আতঙ্ক তৈরি করছে আমাদের মনে হয়। এটা কোনো অভিযোগ করবো, এলাকার মানুষ হিসেবে আমরা যেমন আছি, আমরা এলাকার মানুষ, আমরা রাজনীতির সঙ্গে যুক্ত ঠিক কথা, কিন্তু এলাকার মানুষ আমরা চাই এলাকা শান্তি থাকুক, এলাকা ভোট নিজের মতো হোক, ভোটে যেন কোনো রকমভাবে অন্যান্য এলাকায় যেমন খুন সন্ত্রাস বোমাবাজি এই যে হয় সেই জন্য আমার নীলপুর আমার এই ক্ষেত্র যেন না, এটা কামনা করবো প্রশাসনকে বলবো এবং আপনাদের মাধ্যম দিয়ে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা জানান পুলিশ তদন্ত করছে, সঠিক তথ্য উঠে আসবে। ঘটনা হয়েছে বিগত বেশ কিছুদিন ধরে, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকে আমরা জনসংযোগে সবাই ব্যস্ত। আমরা প্রতিটি মানুষের বাড়ি গিয়ে গিয়ে আমাদের 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের জন্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজের খতিয়ান নিয়ে আমরা মানুষের বাড়ি উপস্থিত হচ্ছি। যত দিন যাচ্ছে মানুষ তত আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন, যাতে আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে আসীন করা যায়, সেই জন্য আমরা সকলের বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের এই কাজ চলছে। এবার এই অবস্থা দেখে আমাদের যত জনসংযোগ বাড়ছে, আমাদের যত লোক আমাদের সঙ্গে নিচ্ছে, বিরোধী পক্ষ যারা বাংলার ক্ষমতা দখল করার জন্য ভারতবর্ষের সমস্ত শক্তি এখানে প্রয়োগ করে বাংলার ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা এলাকায় আমাদের এই 13 নম্বর, 12 নম্বর, 14 নম্বর খুবই শান্তিপ্রিয় অঞ্চল, এখানে আমাদের জন্মাবধি আজ পর্যন্ত এইরকম বোম গুলি এইসব নিয়ে আমরা কোনো খেলা দেখিনি, আমাদের মানুষের উন্নয়ন নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি, এই মতো অবস্থায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে এবং এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকম দুষ্কৃতিকারীদের
নিয়ে এইখানে বোমা এসব মজুত করছে, যাতে এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। এবং ভয়ের পরিবেশ তৈরি হলে আমাদের এই সব অঞ্চলগুলো হচ্ছে পূর্ববঙ্গ থেকে আগত মানুষদের বসবাস বেশি, খেটে খাওয়া দিনমজুর মানুষের সংখ্যা বেশি, যার জন্য এই অঞ্চলটা যদি ভীত সন্ত্রস্ত করা যায় তাহলে হচ্ছে শাসক দলের উপরে একটা দোষারোপ করা যাবে, যার জন্যই আমাদের বিরোধী শক্তিরাই এই রকম একটা খারাপ প্রয়াস করেছে। কারা বলতে, আমাদের এখানে এখন বলতে গেলে ধরুন সিপিএম সেরকমভাবে আমাদের এখানে চোখে পড়ে না। আমাদের বিরোধী শক্তি বলতে এখানে এখন বিজেপি, যারা বিভিন্ন রকম বাইরে থেকে আপনার সমাজবিরোধী লোকেদের এখানে আস্তানা হয়েছে। আমরা এলাকার কাছ থেকে খবর নিলাম যে এখানে সন্ধ্যের পর থেকে বিভিন্ন রকম বাইরের সমাজবিরোধী ছেলেদের এখানে আস্তানা হয়, এখানে মদ গাঁজা খাওয়া হয় এবং জুয়ার ঠিক চলে, সেই তারাই এই সমস্ত কাজ করে বলে করেছে বলে এলাকাবাসীরা দাবি করছে। তারা হচ্ছে গিয়ে তারা রাজনৈতিক দল বলতে হতে আমরা আমাদের বিরোধী শক্তি বিজেপিকেই ধরবো, যে প্রশাসন এইখানটায় সম্পূর্ণ তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এতে এটাই আমাদের দাবি। আমরা শাসক দলের পক্ষ থেকে এটা দাবি করছি এবং এই অঞ্চলগুলোতে পুলিশ পিকেটিং করুক। কারা এইখানটায় আসে, সেই সমস্ত লোকরা কাদের সঙ্গে যোগাযোগ আছে, এই সমস্ত জিনিসগুলো কারা এসে এখানে মজুত করছে, এখানে পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে যারা কাদের লোক। পিন্টুদা, আরে বোম পাওয়া গেছে, বোম পাওয়া গেছে পুরা পাড়ায়, এক পেটি বোম পাওয়া গেছে পুরা পাড়ায়। কোনটা কাট, কোনটা কাটুদা বলছি 13 নম্বর আসছে, বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।